রবিবার বিজেপি থেকে ফের তৃণমূল কংগ্রেসে ফিরলেন সাংসদ অর্জুন সিং। অর্জুন সিংকে দলে নেওয়ায় তৃণমূলের সমালোচনা করলেন আইএসএফের বিধায়ক ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী অর্জুন সিংয়ের সাম্প্রদায়িক মনোভাবের কথা স্মরণ করিয়ে বললেন, বেশি দিনের কথা নয়, 2020 সালে বিজেপি সাংসদ অর্জুন সিং মসজিদে লাউডস্পিকারে আজান দেওয়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, এমনকি ঈদ উল আজহাতে কুরবানি নিষিদ্ধের বিরুদ্ধেও আর্জি জানান। সেই অর্জুন সিংকে তৃণমূল ফিরিয়ে নেওয়ায় মুসলিমরা তাকে কি মনে প্রাণে মেনে নিতে পারবে, সেই প্রশ্ন তোলেন নওশাদ। নওশাদের অভিযোগ, কট্টর সাম্প্রদায়িক অর্জুন সিংয়ের মতো মানুষকে দলে নিয়ে মুছিয়ে দেওয়া হলো তৃণমূল বিজেপি আলাদা নয়, যার যখন প্রয়োজন হচ্ছে তখন নেতাগুলোকে এদিক ওদিক করে নিজেদের ফায়দা লুটছে। নওশাদ এ ব্যাপারে আইসিবির প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীর মন্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, তৃণমূল হচ্ছে প্রাইমারি স্কুল এবং বিজেপি হচ্ছে হাই স্কুল, এদের থেকে মানুষ উপকৃত হবে না, বরং সংখ্যালঘু দলিত ও আদিবাসীদেরকে নিয়ে ফুটবল খেলতে থাকবে। তাই অর্জুন সিংয়ের তৃণমূলে যোগ দেওয়ার দিনকে কালো দিন হিসেবে অভিহিত করলেন বিধায়ক ফিরজাদা নওশাদ সিদ্দিকী। ব্যুরো রিপোর্ট, রোলেক্স মিডিয়া।